মেডিকেল কলেজে পড়ি, তখন খান বাহাদুর আমার কাছে দিচ্ছে অধম আসরুল্লাহ কাকসার আসরুল্লাহ। না চিন্তা করতে পারেন একজন সেই সময়ে কত বড় স্থানে থেকে তার চিঠির শেষ অংশে নিজে হাতে লিখছেন অধম। আমরা তাকে বুঝবার চেষ্টা কতটুকু করতে পারি বা পারবো না আমি জানি না। আমরা চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি, আসুন সকলে মিলে সেই পথে এগিয়ে যাই। আমাদের সময় মতো আমরা অনুষ্ঠানগুলো করতে পারিনি, সেজন্য অনেক অপরাধ। এ অবশ্যই অপরাধের ভাগে আমি, কারণ আপনারা আমার ঘাড়ে উপরে যে দায়িত্বভার দিয়েছেন তারই অংশ। চিকিৎসক হিসেবে সারা বিশ্বের পরিস্থিতি হিসাব করে, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে, সরকারের নির্দেশকে আদেশকে বিবেচনা করে আমরা তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সারা জায়গায় আমাদের কলকাতা, আমাদের চিটাগং, আমাদের ঢাকা, সবাই একসাথে বসে নলতার আমরা ঠিক করেছিলাম যে এ সময়ে যেহেতু অমিক্রন এত বেশি আর ছড়িয়ে যাচ্ছে, আপনারা জানেন প্রতিদিনই পাঁচজন সাতজন দশজন বিশজন মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, সুতরাং আমরা কি এই দায়িত্বভার নিতে পারি? যেখানে আসলে তো ছড়াবেই আমরা জানি, নিশ্চয়ই কিরকেবলা কারো ক্ষতি হোক সেটি নিশ্চয়ই তিনি চান না, তাই আমাদের এটাকে স্থগিত করে অপেক্ষা করতে হয়েছিল যে সময় নিশ্চয়ই আসবে, এবং যখনই সুযোগ এসেছে, যখনই সময় এসেছে, তখনই আমরা আবারও সকলের অনুমতি নিয়ে একসাথে বসে আমরা এই তারিখটি ঠিক করে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। অনেকের মনে নানান রকম প্রশ্ন, সে প্রশ্ন সকল প্রশ্নের জবাব দিতে পারবো না, তাই আমি আমার পিতার কাছে আমি আবেদন করি, তুমি না বীরকেবলার ধূমকেতু, তুমি না তোমাকে ধূমকেতু বলে ডাকতো বাবা, তুমি আমার জন্য একটু ক্ষমা চেয়ে দিও আম্মা। তুমি না বসেছিলে, বলেছিলে যে তোমার পাশে বীর সাহেব এসে বসেছে নেই যে তোমার অসুস্থতাকে সুস্থ করে দেওয়ার জন্যে, তুমি না একটু বলো আমার বীরকেবলা যেন আমাকে ক্ষমা করে দেয় যে আমরা সময় মতো তার অনুষ্ঠানগুলো করতে পারিনি। আমরা চেয়েছি, যা পেরেছি ততটুকু সম্ভব, যতটুকু সম্ভব হয়নি তাদের জন্যে আমার এখানে এবং দেশে বিদেশে আমার ভাইয়েরা আমেরিকাতে এসানুল আছে, তোমার মায়ের কাছে কালকে ক্ষমা চেয়ে এসছি, তাদের আমাদেরকে ক্ষমা করেন। আমার ভাইয়েরা যারা বাইরে আছেন তাদের কাছে বলছি ক্ষমা চেয়ে এসছি, তারাও যেন আমাদেরকে ক্ষমা করেন। আমরা চেষ্টা করব এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে, সেজন্যই মিশনের যে চিন্তা ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, আমাদের ইনস্টিটিউট তারই একটি প্রতিফলন। আমাদের প্রিয় প্রাক্তন খাদেম আনসার ভাই সাহেব, আপনারা জানেন অতীতের কথা, যখন যারা জানেন না তারা একবার মনে করে দেখুন, যেখানে এরকম উঁচু পাহাড় ছিল না, এত পাথর খোঁচাই আমাদের স্থান ছিল না, একটি কাজটিকে করতে তিনি দৃষ্টি নন্দন করতে, পরিকল্পনা করতে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এনে আমাদের এই সুন্দর সমাধিস্থল তৈরি করেছেন আমাদের জন্যে, তার কাছে চিরকৃতজ্ঞ। আমি জানি তিনি তার পরিকল্পনার মধ্যে এই বাস্তবায়ন করবার জন্যে তাকে বহু কষ্টের মধ্যে যেতে হয়েছে। আমরা আমাদের খাদেম, প্রাক্তন খাদেম আনসার ভাইয়ের যেন
সেজন্যে তার আর তার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আমাদের বর্তমান খাদেম রাজ্জাক ভাই সাহেব, আমরা তাকে আগে থেকেই চিনতাম এবং তার অনেক খেদমত পীর কেবলার জীবনে তিনি করতে পেরেছেন, সৌভাগ্য হয়েছে। এবং শেষবেলায় হলেও আমরা তাকে আমরা খাদেম হিসেবে আমাদের কাছে পেয়েছি। তিনি অনেক বয়স আমাদের চেত হলেও তিনি চেষ্টা করে যাচ্ছেন, আমরা তার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকল সহকর্মী যারা আছেন তাদের কাছে বলি, আসুন নিজেদেরকে বিলিয়ে দিয়ে নিজেদের অপরাধকে যেন অপরাধী না করে মানুষকে মানুষকে ভালোবেসে আমরা চেষ্টা করে যাই। আমি বলবো আমাদের শত চেষ্টার মাঝেও অনেক বিচ্যুতি রয়ে গেছে। প্রথম দিন এসে যেমন আমার বন্ধু বলছিল যে তার ওখানে পানি পড়ছে, ঘরে পানি জমে গেছে, কোথাও কোথাও বিবাল বিদ্যুৎ ঠিকমতো যাচ্ছে না, নানান ত্রুটি বিচ্যুতির মধ্যে আপনারা আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমরা পাপি তাপি থেকে যাব। আমরা চেষ্টা করি কিন্তু অনেক সময় সফল হই, অনেক সময় সফল হই না। এই অনুষ্ঠানকে আরও সুন্দর আনন্দমণ্ডিত করবার জন্যে আপনাদের কাছে দোয়া চাই, ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের খাওয়া দাওয়া বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে নানান রকম ত্রুটি থেকেই যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি। আসুন মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, সকলে মিলে আমরা এই হযরত খান বাহাদুর আহসানউল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষা ও দীক্ষা, তার যে মিশন, তিনি বলেছেন আমার মিশন আল্লাহর কাছে রসুলের কাছে কবুল হয়ে গেছে, এ কিয়ামত তক রহেগা। আমি নিজে কানে শুনেছি, নিজেই বলেছেন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। একবার তার পাশে তার পাশ পদপাতে নিজেকে সমর্পণ করুন, দেখবেন সব ভুলে গেছে। আমার ভাই মাহবুব তার ফবিগঞ্জের কতগুলো এক্সাম্পল বলেছে, এরকম হাজার এক্সাম্পল মানুষের কাছে আছে যা আমরা জানি না এবং শুনি না। সুতরাং যারা থাকে তার কাছে নিজেকে সুপর্দ করতে পেরেছেন, যারা তার কাছে মাথা নত করতে পেরেছেন, যারা তার কাছে আমিত্বকে দূর করতে বলেছেন। আমার পীর কেবলার কথা ছিল, আমার খদিব সাহেব বলছিলেন, অন্যান্য বলছিলেন যে আমাদের কথা হলো মূলকে আমিত্ব যতক্ষণ নিজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাবে না, নিজেকে নিঃশেষ করে দিতে হবে, দুলিকণা থেকে তুলিকণা ছোট মনে করতে হবে, তবেই না তার কাছে আমরা স্থান পাব। আসুন আমরা তার দরবারে এসেছি, দরবার থেকে রহমত যেন নিয়ে যেতে পারি। আপনাদের মনে রাখতে হবে এই যে খদিব সাহেব যে ইঙ্গিতটি করেছেন, বিভিন্ন জায়গায় যে কথাবার্তা হয়েছে, যে এই দরবারের বদনাম আমার পাশেই, আমার গ্রামে, আমার আশেপাশেই লোকজন করছে, তারা বুঝে না, তারা অবুঝ। পীরকেবলা নিশ্চয়ই তাদেরকে ক্ষমা করবেন, তাদের উপরে নিশ্চয়ই রহমত বর্ষিত হবে, তারা নিশ্চয়ই একদিন বুঝতে পারবে এবং এখানে আসবেন। আমি তাই সকলের কাছ থেকে বলি, আমরা আগামীতে আরও সুন্দরভাবে, ভালোভাবে, সুন্দর করে যাতে করে আমাদের এই অনুষ্ঠানগুলো করতে পারি, সেজন্যে অস্ট্রেলিয়ায় আমার ভাইজান আছেন, মনে সাহেব আলী আজম সাহেব আছেন, আমার গোলাম মঈনুদ্দিন আমেরিকাতে আছে, এহসান আমেরিকাতে আছে, আমার লন্ডনের ভাইয়েরা আছে বিভিন্ন জায়গায়। বাবর আলী তো নিশ্চয়ই শুনছে এবং তার কথা, তার কাব্যে আল কোরআনের কথা আমি বলেছি, আমাদের বইখানি স্টলে রয়েছে, আপনারা দয়া করে এগুলো নিলে অনেক অনুপ্রাণিত হবেন। আসুন আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি গরিব খাকসার নালি নাচিস নালায়ক আপনাদের খেদমতে আছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে কাছে থেকে সাহায্য করে যেতে পারি, আপনাদের সহযোগিতা পেয়ে।